প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিব্য কাশী ও বভ্য কাশী যাত্রাকে সামনে রেখে গোটা দেশজুড়ে নানা কর্মসূচি সংগঠিত করার ডাক দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী রাজ্যেও চলছে এখন নানা কর্মসূচি। চার দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন শনিবার আগরতলা পৌর নিগম এলাকার বিভিন্ন মন্দির সাফাই অভিযান করেন দলের নেতাকর্মী সমর্থকরা। এদিন টাউন বোরদলৈ মণ্ডলের উদ্যোগে লক্ষ্মীনারায়ণ বাড়ি সাফাই করলেন পৌর নিগমের নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে দলের কর্মীরা। এতে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পারিষদ রত্না দত্ত, মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ আরো অনেকে। একইভাবে এদিন পৌর নিগমের 29 নং ওয়ার্ড এলাকার আদর্শ কলোনির 3টি শ্যামা মায়ের মন্দির স্বচ্ছ ভারত অঙ্গ হিসেবে সাফাই অভিযান করলেন স্থানীয় নেতৃত্বরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় পারিষদ রুমা দাস সাহা, মণ্ডল সভাপতি সুকুমার ঘোষ সহ আরো অনেকে। মূল উদ্দেশ্য হলো যে দিব্যকাশী ভব্যকাশী যে ঐতিহাসিক দিনের স্বার্থে ভারতবাসী হতে যাচ্ছে, শুধু ভারতবাসী নেই গোটা বিশ্ব, এর মধ্যে আমরা ত্রিপুরাবাসীও একটা অংশগ্রহণ করতে চাইছি যে দিব্যকাশী ও ভব্যকাশী কাশী বিশ্বনাথ মন্দিরের যে নতুন পরিবেশ পরিস্থিতি রচনা হতে যাচ্ছে তাতে আমাদের যে 29 নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডও অংশগ্রহণ করছে স্বচ্ছ ভারতের মধ্য দিয়ে। কাশীতে 5ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন এই স্বচ্ছ ভারত অভিযান চলবে, কিন্তু আমরা দেশের অন্যান্য রাজ্যগুলিতে 11 এবং 12 দুদিন আমরা স্বচ্ছ ভারত করছি। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে যখন তিনি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন উনি সংকল্প করেছিলেন যে কাশীকে এক নতুন রূপ দেবেন, এবং সেই দিন আজ 13ই ডিসেম্বর আগামী 13ই ডিসেম্বর আমরা সেই দিনের যে উদযাপনের যে আনন্দ উৎসব তা সরাসরি লাইভ টেলিকাস্টের মধ্য দিয়ে অংশগ্রহণ করব। আর এই যে স্বচ্ছ ভারত অভিযান শুধু এই 29 নম্বর ওয়ার্ডে নয়, ত্রিপুরা রাজ্যের সমস্ত মণ্ডলের সমস্ত ওয়ার্ডেই আজকে করা হবে, আজকে এবং কালকে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।